বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ পত্রিকায় জিত লাইভ ধারাবাহিক ভিডিও ক্লাসে আজকে আবার তোমাদের সামনে আসলাম জীববিজ্ঞানের একটি অংশ নিয়ে। আজকে আলোচনা করছি নবম অধ্যায়ের পেশি অর্থাৎ মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিগামেন্ট ও টেন্ডন। তো তার পূর্বে গত ক্লাসে যে বিষয়টা তোমাদের শিখিয়েছিলাম পেশী বিষয় নিয়ে, ঐচ্ছিক পেশী। ঐচ্ছিক পেশী টেন্ডন নামক যে ধীরু স্থিতিস্থাপক অংশ দ্বারা আমাদের বা অস্থির সাথে অত্যন্ত শক্তভাবে আটকে থাকে। অর্থাৎ কী দ্বারা? এখানে টেন্ডন, টেন্ডন কথাটা চলে আসলো। তাহলে টেন্ডনটা কী জিনিস? অর্থাৎ টেন্ডনটা এমন একটি অংশ যে অংশের মাধ্যমে মাংসগুলো অর্থাৎ আমাদের মাংসপেশিগুলো কী হচ্ছে, আমাদের হাড়ের সাথে বা অস্থির সাথে শক্তভাবে অত্যন্ত ধীরভাবে রুজ্জের মতো আটকে থাকে। এই অংশটা হলো কি বলা হচ্ছে টেন্ডন। মানুষের চলাচলে এই পেশিগুলো আমাদের বিশেষভাবে সহায়তা করে। কীভাবে? একটু অংশ যদি আমরা আলোচনা করি, স্নায়বিক উত্তেজনার পেশির মধ্যে উদ্দীপনা জাগানোর ফলে, অর্থাৎ আমাদের স্নায়ু কিন্তু প্রথমে আমাদেরকে কী করছে, আমাদের স্নায়ু আমাদের মধ্যে একটি উদ্দীপনা জাগাচ্ছে যে আমি এখন দৌড়াবো, হাঁটবো কি কেমন করব। হ্যাঁ, যেমন আমি কথা বলছি, আমার কী হচ্ছে, আমার জিহ্বা, আমার মুখ, সেই অঙ্গভঙ্গিটা সৃষ্টি করছে, সেইভাবেই কথাটা বের হচ্ছে। আমি যখন হাঁটতে যাব কোন পা আগে চালাবো, এগুলো কোথা থেকে হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের স্নায়বিক উত্তেজনার কারণে। আমাদের স্নায়বিক উত্তেজনার কারণে পেশিগুলোর মধ্যে একটা প্রতিবেদন দেওয়া হয়, স্নায়বিক উত্তেজনা। সেই প্রতিবেদন নিয়েই পেশিগুলো কী হচ্ছে, একবার সংকুচিত, একবার প্রসারিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস পেশিগুলো একবার শিথিল হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে। এইভাবে বাইসেপস এবং ট্রাইসেপস পেশির সংকোচন প্রসারণের ফলেই কিন্তু আমাদের কী হচ্ছে, এই চলাচল সম্ভব হচ্ছে বা হাত নাড়ানো ইত্যাদি বিষয়গুলো সম্ভব হচ্ছে পেশিক্ষার্থী কিন্তু। এটি হচ্ছে আমাদের ইচ্ছাধীন স্নায়ু তাড়নার উদ্দীপনার কারণে এটা হয়ে থাকছে। অর্থাৎ এই ইচ্ছাধীন স্নায়ু তাড়না যখন আমাদের নিষ্ক্রিয় হয়ে যায়, অকেজো হয়ে যায়, তখন আমরা সেই হাত বা সেই পা কিন্তু আমরা তখন চালাতে পারি না, কারণ তখনও কিন্তু মাংসপেশি আমাদের অস্থির সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। বাট সমস্যা হচ্ছে সেই স্নায়ু তাড়না আমাদের সেই পেশির মধ্যে কোনো সংবেদন পাঠাচ্ছে না, এই কারণে আমাদের সেই অংশগুলো অকেজো হয়ে যাচ্ছে বা কাজ করতে অক্ষম হয়ে যাচ্ছে। শিক্ষার্থী কিন্তু এর ধারাবাহিকতায় আলোচ্য অংশ আজকে চলে আসলো টেন্ডন। হোয়াট ইজ টেন্ডন? টেন্ডন কি? টেন্ডনটা হলো কি? টেন্ডন হলো পেশিকে হাড়ের সাথে আটকে রাখতে যে অংশটা, দেখো এখানে একটি অংশ আমাদের বাইসেপস পেশি, বাইসেপস এবং ট্রাইসেপস পেশি, এই পেশিগুলো, এটা হলো অস্থি বা হাড়। এই অস্থির সাথে এই অংশের সাথে আটকে আছে, অর্থাৎ এই অংশটা, এই যে অংশের মাধ্যমে অত্যন্ত ধীরভাবে শক্তভাবে রুজ্জের মতো মাংসপেশিগুলো আমাদের অস্থির সাথে লেগে থাকে, সেই অংশটার নাম হলো টেন্ডন। তো এই টেন্ডনটার বৈশিষ্ট্যগুলো কেমন একটু আমরা জানি। এই টেন্ডন এমন ধীরো এবং রুজ্জের মতো, এগুলো একটি আঁশ তৈরি করে, এবং একাধিক টেন্ডন যখন একত্রে যুক্ত হয় তখন একটি শ্রেণী সৃষ্টি করে। একাধিক শ্রেণী যখন যুক্ত হয় একটার সাথে, তখন সে একটা বান্ডিল তৈরি করে। এই বান্ডিল, অনেকগুলো বান্ডিল আবার একত্রে তৈরি হয়ে একটি আঁটি তৈরি করে। এই আঁটিগুলো একত্রে অত্যন্ত ধীরভাবে রুজ্জের মতো মাংসপেশিকে অস্থির সাথে আটকে ধরে রাখে। শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করছিলাম কিন্তু নবম অধ্যায়ের 197 পেজে। তোমাদের অবশ্যই এটা নিয়ে কৌতূহল হতে পারে যে মাংসপেশি প্রান্তগুলো দড়িবার উজ্জ্বের মতো কীভাবে শক্তভাবে মাংসপেশির সাথে আটকে থাকে। টেন্ডনের দ্বারা অত্যন্ত শক্তভাবে দৃঢ়ভাবে আটকে থাকে, এই শক্ত প্রান্তকেই টেন্ডন বলা হয়। টেন্ডনের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে।
টেন্ডন অত্যন্ত ঘন শক্ত তন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত। টেন্ডন অত্যন্ত ঘন শ্বেততন্তুময় যোজক টিস্যু দ্বারা এই টেন্ডন গঠিত। এখানে টেন্ডন কি দ্বারা গঠিত? টেন্ডন অত্যন্ত ঘন শক্ত যোজক কলা সমন্বয়ে এই টেন্ডনটা গঠিত হয়, এই টেন্ডন গঠিত হয়ে থাকে এবং তন্তুময় হয়ে থাকে। এই গুচ্ছাকারে অবস্থান করে এবং পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থেকে অনেকগুলো তন্তু একত্রে একটি আঁটি বা বান্ডিল তৈরি করে। এগুলো দলবদ্ধ হয়ে একটি আঁটি গুচ্ছ তৈরি করে। এই আঁটি গুচ্ছকে একত্রে বলা হয় অ্যারিওলার টিস্যু। অর্থাৎ একত্রে অনেকগুলো বান্ডিল বা আঁটিকে বলা হয় অ্যারিওলার টিস্যু। অ্যারিওলার টিস্যু আমরা শিখতে পেলাম। এই অ্যারিওলার টিস্যুগুলো বেষ্টিত হয়ে বড় আকারের একটি শ্রেণী তৈরি করে বা শ্রেণীবদ্ধ হয়ে আমাদের এই সম্পূর্ণ টেন্ডনের কাজটি সম্পন্ন করে থাকে। অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্য দিয়েই, অর্থাৎ অ্যারিওলার টিস্যুর এই টেন্ডনের মধ্য দিয়েই কিন্তু আবার রক্তজালিকা, রক্তনালী, লসিকা, স্নায়ু এগুলো এর ভিতর দিয়ে প্রবেশ করে এবং আমাদের এই কাজগুলো অর্থাৎ মাংসপেশির মধ্যে তাদের কাজগুলো সম্পন্ন করে থাকছে। টেন্ডনের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে অনেক বেশি এবং টেন্ডনের সংযোগস্থলে টেন্ডনের তন্তুগুলো পেশিতন্তু সার্কোইলাম সংযোজিত থাকে। অর্থাৎ টেন্ডনের পেশিগুলো আবার কি হয় সার্কোইলামের সাথে টেন্ডনের পেশিগুলো, এই যে অংশটা কিন্তু শ্রেতময়, এই অংশটা দেখছে যে কালো অংশ, এটি কিন্তু আসলে মূলত শ্রেতময় একটি অংশ। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই হাড়কে প্রথম অংশ আর এটা দ্বিতীয় অংশ হাড়কে কী করছে, এই অংশ দ্বারা যুক্ত করে রাখছে। এই জন্য কী হচ্ছে না, আমরা দৌড় জাপ লাফানোর সময়ও আমাদের হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, সহজে বিচ্ছিন্ন হয় না, এটা বলতে পারে ছিন্ন হয়ে যেতে পারে, পরবর্তীতে আবার একত্রিত হয়। অর্থাৎ এটা সহজে এক কথায় ছেড়ে না বা ছিন্ন হয় না, আবার ছিঁড়ে গেলে এটি কখনো জোড়া লাগাও সম্ভব হয় না, খুব কঠিন একটা বিষয়। পেশি বা টেন্ডনের সংযোগকে আরও শক্তিশালী করার জন্য টেন্ডনের আঁটিগুচ্ছ বেষ্টনকারী অ্যারিওলার টিস্যু পেশি বান্ডিল বা আঁটির আবরণ টিস্যুর একটি অবিচ্ছিন্ন যোগাযোগ সৃষ্টি করে। টেন্ডন বেশ শক্ত হয়, অস্থিও পেশির তন্তুময় টেন্ডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়া হাত থেকে আমাদেরকে রক্ষা করে। অর্থাৎ হাড় যদি কখনো ভেঙেও যায়, তারপরেও টেন্ডন সেটাকে করে রাখছে, সংযুক্ত করে রাখছে। পেশির অস্থির সাথে আবদ্ধ করে দেহ কাঠামো গঠন করে এবং দৃঢ়তা দানে অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে থাকে। চাপটানোর বিরুদ্ধে অর্থাৎ যান্ত্রিক প্রতিবন্ধকতা গড়ে তুলতে পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক এই বন্ধনী দিয়ে অস্থিগুচ্ছ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। অস্থিবন্ধনীকে আবার বলা হয় লিগামেন্ট। এরপর আসলে লিগামেন্ট, অর্থাৎ লিগামেন্টটা কি, একটি পাতলা পর্দা দ্বারা এই টেন্ডন এবং মাংসপেশিকে কি করছে, আবদ্ধ করে রাখছে, এটাকে বলা হয় আবার লিগামেন্ট। লিগামেন্টের তন্তু শ্বেততন্তু এবং পিততন্তু এই দুই ধরনের ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত হয়। তাহলে লিগামেন্ট কি, শ্বেততন্তু এবং পিততন্তু এই দুটি তন্তু দিয়ে এই প্লাস্টিক লিগামেন্ট গঠিত হয়। ইলাস্টিক তন্তু দিয়ে লিগামেন্ট গঠিত হয়, কি দ্বারা, ইলাস্টিক তন্তু দিয়ে লিগামেন্ট গঠিত হয়। তাহলে ইলাস্টিক তন্তুটা কি, ইলাস্টিক তন্তুটা হলো এটি শ্বেততন্তু এবং পিততন্তু এই দুটি তন্তু একত্রিত হয়েই ইলাস্টিক তন্তু গঠিত হয়। এতে পীতবর্ণের স্থিতিস্থাপক তন্তু সংখ্যা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ পীতবর্ণেরটার সংখ্যাটা বেশি থাকে এবং শ্বেততন্তুর সংখ্যাটা কম থাকে। এটি সরু শাখা প্রশাখা বিশিষ্ট জালাকার জালিকাকারে বিন্যস্ত কতগুলো তন্তু ছড়ানো থাকে। তন্তুগুলো গুচ্ছ আকারে এবং আলাদাভাবেও আবদ্ধ থাকতে পারে,
ইলাস্টিক তন্তুগুলো ইলাস্টিক নামক প্রোটিন দিয়ে তৈরি হয়। ইলাস্টিক তন্তুগুলো আবার কি হয়, এই লিগামেন্টের ইলাস্টিক তন্তুগুলো ইলাস্টিক প্রোটিন দিয়ে তৈরি হয়। অর্থাৎ একটা পাল্লাকে তার কাঠামোর সাথে যেভাবে বা দরজার সাথে যেভাবে কবজা দিয়ে আটকে রাখা হয়, ঠিক একইভাবে এই লিগামেন্টগুলো দিয়েও আমাদের মাংসপেশি এবং অস্থিগুলো একে অপরের সাথে আটকে রাখতে সাহায্য করছে। এতে অঙ্গাণু সব দিকে সোজা বা বাঁকা করানো এবং নড়াচড়া করাতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ছিল আমাদের টেন্ডন, লিগামেন্ট বা অস্থিবন্ধনী। আগামী দিন আমরা আগামী ক্লাসে আলোচনা করব অস্টিওপোরোসিস বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের অস্থিজনিত যে রোগগুলো রয়েছে এই রোগগুলো আলোচনা করব তোমাদের সাথে। তো আজকের আলোচ্য বিষয় ছিল হচ্ছে টেন্ডন কি, টেন্ডনের গঠন প্রণালী, টেন্ডনের উপাদানসমূহ, টেন্ডনের কাজ, তারপর লিগামেন্ট কি, লিগামেন্টের গঠন প্রণালী, লিগামেন্টের কাজ, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হলো। এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই বিষয় নিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে এর মতো এই ছোট ক্লাসে তোমাদেরকে সবাইকে আবার শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।